নমস্কার বন্ধুরা, বিপিএস মাস আপডেট আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ইতিমধ্যে বড় একটি ঘোষণা বেরিয়ে আসছে, জুম বলে যে এই অ্যাপসটি সেটি হ্যাক হয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, জুম যে অ্যাপসটি যেখানে কিছু স্টুডেন্ট এই লকডাউনে অনলাইনের মাধ্যমে অর্থাৎ এই অ্যাপসটির মাধ্যমে পড়াশোনা করতে পারছিল এবং অনেক অফিসিয়াল কাজও এই অ্যাপসটির মাধ্যমে চলছিল, কিন্তু এই জুম অ্যাপসটি হ্যাক হয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি আনন্দবাজার পত্রিকা, যেটি নিউজের একটি প্ল্যাটফর্ম, সেখান থেকে এই নিউজটি বেরিয়ে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি অফিসিয়াল একটি নিউজ। তো বন্ধুরা, আপনারা উপরে একদম দেখুন, এখানে যেটা বলা হয়েছে, এবার জুম অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে সতর্ক করলে স্বরাষ্ট্রমন্ত্রী। তো বন্ধুরা, স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে পাচ্ছেন এখানে বারণ করছে যেহেতু জুম এটি হ্যাক হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তারপর কী বলা যাচ্ছে আমরা বিস্তারিত জেনে নেবো এখানে। তো কী বলা যায়, এখানে গ্রাহকের তথ্য চুরিয়ে যাচ্ছে এই অভিযোগ অনলাইনে এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম নিয়ে হইচই চলছে। বৃহস্পতিবার ওই অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে সতর্কতা জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তো দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি হ্যাক হয়ে যাচ্ছে। তারপর কী বলা হয়েছে, বলা হয়েছে জুম নিরাপদ নয়, একই সঙ্গে ওই মন্ত্রকের অধীনস্থ সাইবার কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছেন ওই প্ল্যাটফর্ম সরকারি অফিসার ও কর্মচারীদের অফিসের কাজকর্ম স্বার্থে ব্যবহারের জন্যও নয়। তো এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারী এই অ্যাপসটি তাদের কাজ সারার জন্য ব্যবহার করেছিল, কিন্তু তাদের জন্য এটি নিরাপদ নয় বলে জানা যাচ্ছে। তারপর কী বলা হচ্ছে দেখে নিচ্ছি, সাইবার নিরাপত্তা সংস্থা ইন্ডিয়া কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম আগেই জুম নামের ওই অনলাইন প্ল্যাটফর্ম নিরাপদ নয় বলে জানিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আগেই এটি বলা হয়েছিল এই অ্যাপসটি নিরাপদ নয়, কিন্তু তবুও অনেকে এটা ইউজ করছে। কিন্তু তারপর কী বলা হয়েছে দেখে নিয়েছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এদিনের নির্দেশিকায় তার উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে জুম নামের ওই অনলাইন ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ওয়েবসাইট লগ ইন করে অথবা কম্পিউটার ল্যাপটপ বা ফোনের মাধ্যমে ব্যবহার করা যায়, তবে প্রতিটি ক্ষেত্রে একই সেটিং পাওয়া যায় না, প্রতিটি চ্যানেল আলাদা আলাদা সেটিং থাকে। তারপর কী বলা আছে দেখে নিচ্ছি, এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তা বলেছেন এই অনলাইনে প্ল্যাটফর্ম অ্যাপটি কীভাবে গ্রাহকদের তথ্য এনক্রিপ্ট, যে প্রক্রিয়া তথ্য বা ডেটা কোডে রূপান্তরিত হয় এবং তা সুরক্ষিত থাকে করে তা আমাদের সাইবার বিশেষজ্ঞ দেখিয়েছেন। তার মতে ব্যবসায়ী সংস্থা, সরকারি সংস্থা ও ব্যক্তিগতভাবে এই অ্যাপ ব্যবহার করা উচিত না। তো দেখতে পাচ্ছেন এটা নিরাপদ নয় বলে ঘোষণা করা হচ্ছে। তারপর কী বলা হচ্ছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার, যেটি সরকার থেকে বারণ করা হচ্ছে এই অ্যাপসটি ইউজ করতে না। তো এটি নিরাপদ নয়, আপনারা যারা এই অ্যাপসটি ইউজ করছেন তারা অবশ্যই এখন ডিলিট করে নিন, কারণ এখান থেকে অনেক কিছু হ্যাক হয়ে যাচ্ছে। তো তারপর কী বলা হচ্ছে আমরা দেখে নিচ্ছি, জুম সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে সম্প্রতি বিস্ফোরক অভিযোগ করেছে সাইবার সুরক্ষা সংস্থা সাইবেল। তাদের দাবি অ্যাকাউন্ট প্রতি 15 পয়সা করে 5 লক্ষের বেশি গ্রাহকের ইমেল পাসওয়ার্ড সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য তারা ডার্ক ওয়েবের মাধ্যমে কিনছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা এই অ্যাপসটি রেজিস্টার করছে তারা অবশ্যই একটি ইমেল দিয়ে রেজিস্টার করছে এবং সেই ইমেলগুলো হ্যাক করে নেওয়া হচ্ছে বলে ঘোষণা করছে এবং সে প্রতি ইমেলে 15 পয়সা করে নেওয়া হচ্ছে বলে জানানো হচ্ছে। তারপর কী বলা যায়, সংস্থাটি আরও অভিযোগ করেছে হ্যাকারদের তথ্য বিক্রি করছে জুম, আর এই দাবি নিয়েই গোটা দুনিয়া জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নিজেদের সুরক্ষা ব্যবস্থা আটোসাঁটো করতে ফেসবুকের প্রাক্তন সুরক্ষা প্রধানকে নিয়োগ করেছেন জুম, কিন্তু তাতেও কলঙ্ক ঘোচেনি শুধু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নয়, ইলন ম্যাক্স সংস্থা, স্পেস এক্স, জার্মানি ও তাইওয়ান সরকারও জুম নামে ওই অনলাইন প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করছে। এর আগে জুম নিয়ে নিজেদের কর্মীদের সতর্ক করেছিলেন গুগল, অনলাইন প্ল্যাটফর্মটি নিয়ে হুঁশিয়ার জানিয়েছেন অস্ট্রেলিয়াতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কত খতরনাক। তো এই অ্যাপসটি আপনাদের যে ইমেল আছে বা আপনাদের কোনো পার্সোনাল ডেটা আছে সেগুলি হ্যাক করে নিচ্ছে বলে ঘোষণা করেছেন। তো আপনারা যারা এই অ্যাপসটি ডাউনলোড করে গেছেন এখনই সেটি ডিলিট করে দিন, কারণ আপনার অনেক পার্সোনাল ডেটা থাকে, কারণ আমাদের অনেক পার্সোনাল ডেটা থাকে একটি ইমেল আইডিতে, ব্যাংকের সাথেও লিঙ্ক থাকে। তো আপনারা সেই ইমেল আইডিটি রিমুভ খুব তাড়াতাড়ি করে দিন এবং সেখান থেকে বেরিয়ে আসুন, কারণ এই অ্যাপসটি সরকার থেকে বলে দেওয়া হয়েছে ইউজ করতে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন এবং কারা কারা রেজিস্টার করছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম ধরনের লেটেস্ট নিউজ করতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং খুব তাড়াতাড়ি আসছি আরেকটি লেটেস্ট খবর নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।